Hello, my dear students. How are you? I hope all are well. Everybody has stayed home and watching our video online class, which is organized by Rani Jayamuni High School. Today, our lesson, Transformation of Sentences, Assertive to Interrogative, Subject English Second Paper, Class 6 to 10. Learning outcomes. After completing this lesson, students will be able to learn assertive to interrogative rules. Number 2, write and change assertive to interrogative sentences. Transformation of sentences, assertive to interrogative. Rule 1, if the sentence is in the affirmative, you have to change it into negative interrogative. अतः जोधी बाकोटा affirmative था के बहाबुदो के था के तले इटे का हमारे की कुत्ते होगे negative interrogative कुत्ता होगे. If it is in negative, then you have to change it into where इंटरोगेटिव और जो से नाबोधके थे नेगेटिव थे तो सिम्पल इंटरोगेटिव कर ले जाए. असर्टिव, हि वाज वेरी जेंटल. इंटरोगेटिव, वाजंट हि वेरी जेंटल. एखे हमें देखते इखने वाज वर्बटा आछे, वाज वर्बटा के प्रथम नहीं आसलम जेहेतु एखे को এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য এখানে আমরা নটটা বসিয়ে দিলাম ওয়াজের সাথে. ওয়াজন্ট হি ভেরি জেন্টেল, শেষে ইন্টারোগেশন মার্ক দিয়ে দিলাম. হি ইজ নট এ গুড পারসন, এটা একটা নেগেটিভ সেন্টেন্স. ইন্টারোগেটিভ, ইজ হি এ গুড পারসন. আমরা সূত্রে বলেইছি যে কি যদি নেগেটিভ থাকে তাহলে আমরা সেটাকে সিম্পল इंटरोगेटिव करब, तक हमारे नटा उठे जाए तेल इजटा के आगे नहीं आसते हैं. इज हि ए गुड पार्सन, प्रश्नबोधक चिन्ह दिए. रूल 2, नो ऑक्सिलरी वर्ब इन सेंटेंसेस. नो ऑक्सिलरी वर्ब इन सेंटेंस, चेंज इट बाय यूजिंग डू, डज, डिड और डोंट, डजंट, डिड नॉट. যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? ডু, ডাজ, ডিড অথবা ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হবে. তাহলে আমরা প্রথমে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স, হি প্লেস ফুটবল. এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ভার্বের সাথে অ্যাজ দেওয়া আছে, তাহলে আমরা এখানে অবশ্যই ডাজ নিয়ে আসবো. অ্যাজ থাকলে আমরা কী আনবো? ডাজ আনবো, ডাজ, তারপরে হিট আনবো সাবজেক্টটা, ডাজ হি, তখন আর প্লেসের অ্যাজটা উঠে যাবে, প্লে হয়ে যাবে. ডাজ হি প্লে ফুটবল, ইন্টারোগেশন মার্ক. তারপর দেখো দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, তাহলে ডিড নট আবার ইয়েস্টারডে এগুলো দেখলে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট টেন্সের. তাহলে আমরা ডিডটাকে নিয়ে আসবো আগে দিয়ে, যেহেতু এটা একটা অক্সিলারি ভার্ব. ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে, প্রশ্নবোধক. রুল 3, নেভার রিপ্লেস বাই এভার, অর্থাৎ নেভার থাকলে এভার বলবো. অ্যাসার্টিভ, আই নেভার ড্রিঙ্ক টি. এখানে দেখতেই পাচ্ছি আমরা ড্রিঙ্কটা এখানে একটা প্রিন্সিপাল ভার্ব, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেজন্য আমরা এখানে ডু নিয়ে আসবো. ডু আই, নেভারের জন্য এভার বসালাম, ডু আই এভার ড্রিঙ্ক টি. রুল 4, এভরিবডি, এভরি ওয়ান, অল, রিপ্লেস বাই হু, ডোন্ট, ডাজন্ট, ডিড নট. তার মানে এভরিবডি, এভরি ওয়ান, অল, এগুলোর পরিবর্তে আমরা হু প্লাস ডোন্ট, ডাজ নট, ডিড নট বসাই. এভরিবডি উইস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকেই সুখী হতে চায়. এখন আমাদের উত্তরটা দিতে হবে কীভাবে? হু দিয়ে. হু ডাজ নট, কেন ডাজ নট হলো? এখানে উইশ থেকে, উইশেস থেকে আমাদের ডাজ নটটা আসলো. ডাজ নট আসার সাথে সাথে উইশেসের ইয়েসটা চলে যাবে, শুধু উইশ থাকবে. হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, অর্থাৎ কে সুখী হতে চায় না. রুল 5, এভরি প্লাস নাউন রিপ্লেস বাই
is there any plus noun plus who don't doesn't did not অর্থাৎ এফডির সাথে যদি নাউন যুক্ত থাকে তাহলে এর পরিবর্তে আমরা ইজ দেয়ার এনি বসাতে পারি নাউন প্লাস হু ডোন্ট ডাজ নট ডিড নট বসাতে পারি এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি একই প্রশ্ন দেখো কিভাবে করছি এখানে আমরা এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি বসাবো ইজ দেয়ার এনি তারপর আমরা নাউনটা বসিয়ে দিলাম ম্যান হু এই যে সূত্রের হুটা বসিয়ে দিলাম তারপর যেহেতু এখানে এটা আমরা দেখতেই পাচ্ছি এস ডি এস আছে সেজন্য আমরা এখানে ডাসনটটাকে আনবো আর ডাসনট আনলে আমরা উইশেসের ইএসটা বাদ দিয়ে দেবো ডাস নট উইশ টু বি হ্যাপি তারপর ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেবো রুল সিক্স নোবডি নো ওয়ান নান রিপ্লেস বাই হু এগুলো থাকলে আমরা হু বসাবো দেখো নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ তাহলে এখানে আমরা নোবডির জন্য হু নিয়ে আসলাম তারপর কুডটা বসালাম তারপর এবার বসালাম তারপর বাকিটা দেখে তারপর দেখো রুল সেভেন দেয়ার ইজ নো রিপ্লেস বাই ইজ দেয়ার এনি অবলিক হু পারসন হোয়াট থিং অর্থাৎ ব্যক্তি বোঝাতে হু বসে বস্তু বোঝাতে হোয়াট বসে অথবা আমরা এখানে ইজ দেয়ার এনি বসাতে পারে দেয়ার ইজ নো থাকলে দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল হোয়াট ইজ ইউজ হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল তাহলে আমরা এখানে বস্তু বুঝাতে আমরা এখানে হোয়াটটাকে ব্যবহৃত করেছি তারপর দেখো দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন রতন তাহলে দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা এখানে কি বসালাম হু ইজ হ্যাপিয়ার দেন রতন রুল এইট ইট ইজ নো রিপ্লেস বাই ইজ দেয়ার এনি অবলিক হোয়াই ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম এখানে আমরা এর পরিবর্তে ইট ইজ নো এর পরিবর্তে হোয়াই বলছি হোয়াই টেক আনফেয়ার মিনস হোয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম রুল নাইন ইট ডাজ নট ম্যাটার রিপ্লেস বাই হোয়াট দো অবলিক ডাজ ইট ম্যাটার অ্যাসার্টিভ ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম তাহলে আমরা এখানে কী বসালাম হোয়াট দো বসালাম ইট ডাজ নট ম্যাটারের জন্য হোয়াট দো ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবেন ক্লাস ওয়ার্ক অ্যাসার্টিভ হি ইজ ইন দ্য স্কুল ইন্টারোগেটিভ ইজন্ট হি ইন দ্য স্কুল অ্যাসার্টিভ হি ইজ নট ইন দ্য স্কুল ইন্টারোগেটিভ ইজ হি ইন দ্য স্কুল এই যে আমরা ভার্বটাকে সরাসরি সামনে নিয়ে আসলাম নট আছে তাই নট বসালাম অ্যাসার্টিভ হি প্লেড গুড ফুটবল ইন্টারোগেটিভ ডিডন্ট হি প্লে গুড ফুটবল এখানে প্লেড আছে সেজন্য আমরা এখানে ডিডন্ট বসালাম অ্যাসার্টিভ হি লাইকস আইসক্রিম এখানে লাইকস আছে সেজন্য আমরা ডাজ নট বসালাম ডাজ নট হি লাইক আইসক্রিম অ্যাসার্টিভ ইউ নেভার প্লে ফুটবল ইন্টারোগেটিভ ডু ইউ এভার প্লে ফুটবল এখানে আমরা নেভার থাকলে আমরা এভার বসালাম অ্যাসার্টিভ আই হ্যাভ নাথিং টু ডু ইন্টারোগেটিভ হ্যাভ আই এনিথিং টু ডু তাহলে নাথিংয়ের জন্য আমরা এখানে এনিথিং বসালাম আর হ্যাভটাকে নিয়ে আসলাম সামনের দিকে অ্যাসার্টিভ নাথিং ক্যান রুইন হিম ইন্টারোগেটিভ হোয়াট ক্যান রুইন হিম তারপর দেখো অ্যাসার্টিভ এভরিবডি ওয়ান্টস টু বি উইন ইন্টারোগেটিভ হু ডাজ নট উইশ টু বি উইন অ্যাসার্টিভ নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ ইন্টারোগেটিভ হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ অ্যাসার্টিভ নো ওয়ান ক্যান বিট হিম ইন্টারোগেটিভ হু ক্যান বিট হিম হোমওয়ার্ক চেঞ্জ দ্য ফ্লোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন টু ইন্টারোগেটিভ নাম্বার ওয়ান ইট ইজ এ গ্রেট সাইট নাম্বার টু নো ওয়ান ক্যান টলারেট দিস নাম্বার থ্রি দেয়ার ইজ নাথিং পার্টিকুলারলি ইম্প্রেসিভ অ্যাবাউট দিস পিকচার নাম্বার ফোর নো ওয়ান ওয়ারশিপস দ্য সেটিং সান
Number 5. Gulliver could hear his watch ticking in his pocket. Number 6. It is useless to cry over spilled milk. Number 7. Bangladesh is known for its scenic beauty. Number 8. The beauty of nature is beyond description. Number 9. Everybody has heard of Darwin. Number 10. He has his dinner at 7 every. Thank you all.